সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। বাংলাদেশ মিয়ানমারে চীনের প্রভাব নিয়ে শঙ্কায় ভারত। ভারতের সঙ্গে অচল অবস্থা, সীমান্ত সুরক্ষার জোরদার করতে আইন পাশ করল চীন। ভারতের তৈরি অ্যারোমাথেরাপি স্প্রেতে যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে বিরল রোগ। সিপিইসিতে নাশকতা করতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগসাজশ, বললেন খালিদ মনসুর। সুর নরম হল মিয়ানমার জান্তার, আসিয়ানে আস্থা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের বৈঠকে প্রাধান্য পেল যেসব বিষয়। আফগানিস্তান নিয়ে সুইডেন ও পাকিস্তানের সতর্কতা এবং শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ওয়াশিংটন। দর্শক, বাংলাদেশ ও মিয়ানমারে চীনের প্রভাব বিস্তার ভারতের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। বাংলাদেশ মিয়ানমারে চীনের প্রভাব নিয়ে শঙ্কায় ভারত। বাংলাদেশ ও মিয়ানমারে চীনের প্রভাব বিস্তার ভারতের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। শনিবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বিপিন রাওয়াত বলেন, প্রতিবেশী দুই দেশ চীনের কাছ থেকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা পেয়েছে। বেইজিং দক্ষিণ এশিয়ায় কৌশলগত পা রাখার জায়গা খুঁজে পেতে শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপেও বিনিয়োগ করেছে। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বলেন, সম্প্রতি আমরা দক্ষিণ এশিয়ায় চীনের ভূকৌশলগত প্রতিযোগিতা এবং বিপুল বিনিয়োগ দেখতে পাচ্ছি, আর এটি করা হচ্ছে যাতে বেইজিংয়ের স্বার্থের প্রতি যথাযথ নিরাপত্তা নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরি করা যায়। দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতিতে ভারতের বিপদ দেখছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় কৌশলগত অস্থিতিশীলতার এক সর্বব্যাপী বিপদ আছে যা ভারতের আঞ্চলিক অখণ্ডতা এবং কৌশলগত গুরুত্বকে হুমকির মুখে ফেলতে পারে। চীনের প্রভাব মোকাবেলায় ভারতকে অবশ্যই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন তিনি। বিপিন রাওয়াত বলেন, আমাদের প্রতিবেশীদের বলতে হবে যে আমরা এখানে স্থায়ী বন্ধু হিসাবে আছি, তাদের সাথে সমান শর্তে সম্পর্ক গড়েছি এবং আমরা সকল প্রতিবেশীকে উন্নয়নের সমান অংশীদার হিসেবে বিবেচনা করি। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ছায়াযুদ্ধ শুরু করেছে বলেও মন্তব্য করেছেন সাবেক ভারতীয় সেনাপ্রধান। জম্মু এবং কাশ্মীরে যখন শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে, তখন আমাদের পশ্চিমের শত্রু সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, সেখানে কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের লোকজনকে হত্যা করে ভয়ের পরিবেশ তৈরি করছে। চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার বিষয়ে তিনি বলেন, ভারত ও চীনের মধ্যে সন্দেহ ছিল উত্তেজনা নিরসনে সময় লাগবে, সশস্ত্র বাহিনী এবং বাহিনীর ব্যবস্থাপনার উপর জনগণের বিশ্বাস ও আস্থা রাখতে হবে। গত বছরের জুনে লাদাখের পূর্বাঞ্চলের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষের পর থেকে দুই দেশের মাঝে উত্তেজনা চলছে। লাদাখের ওই সংঘাতে ভারতের বিশ্বসৈন্য নিহত হয়। চীন বলছে, গালওয়ানের সেই সংঘাতে তাদের চারজন সৈন্যের প্রাণহানি ঘটেছে। ভারতের সঙ্গে অচল অবস্থা, সীমান্ত সুরক্ষার জোরদার করতে আইন পাশ করল চীন। সীমান্ত সুরক্ষা জোরদার করতে নতুন একটি আইন পাশ করেছে চীন। ভারতের সঙ্গে যখন দীর্ঘদিন ধরে সীমান্তে অচলাবস্থা বিরাজ করছে এবং প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা বিষয়ক নানা ইস্যু ঝুলে রয়েছে, তখনই নতুন আইন পাশ করল বেইজিং। স্থল সীমান্ত আইন আগামী বছরের প্রথম দিক থেকে কার্যকর হবে। এ আইনে বলা হয়েছে, যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিলে চীন তার সীমান্ত বন্ধ করে দিতে পারবে। ভৌগোলিক সার্বভৌমত্ব এবং স্থল সীমান্ত নিরাপত্তা সুরক্ষায় দেশ কার্যকর পদক্ষেপ নেবে বলে আইনে বলা হয়েছে। তবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে এ আইনে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি। এতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী এবং সামরিক পুলিশ সীমান্তে আগ্রাসন, অনুপ্রবেশ কিংবা যে কোনো উস্কানি মোকাবেলার জন্য দায়িত্ব পালন করবে। সীমান্তের বাইরে থেকে যাতে চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসের অনুপ্রবেশ ঘটতে না পারে তা নিশ্চিত করার জন্য চীন চেষ্টা চালাচ্ছে। নতুন আইন তার অংশ হতে পারে। দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সীমান্তে চীনের অচলাবস্থা অব্যাহত রয়েছে। পশ্চিম হিমালয় অঞ্চলে দুই দেশের সেনাবাহিনী অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে। মাঝে মধ্যে দুপক্ষ সীমান্তরেখা লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করছে। ভারতের তৈরি অ্যারোমাথেরাপি স্প্রেতে যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে বিরল রোগ। বিশেষ ধরনের অ্যারোমাথেরাপি স্প্রে থেকে বিরল জীবাণু সংক্রামক আতঙ্ক বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রদেশে। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC শুক্রবার একথা জানিয়েছে। খবর আনন্দবাজার। জানা গেছে, জর্জিয়ে যে আক্রান্তের সন্ধান মিলেছে তার বাড়িতে রয়েছে স্প্রে। এটি সাধারণের হাতের নাগালের মধ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন বহুজাতিক পণ্য বিক্রেতা সংস্থার দোকানে। সেই কারণে দ্রুত রোগ ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত জর্জিয়া, টেক্সাস,
কানসাস এবং মিনোসেটায় এই রোগ ছড়িয়ে পড়তে দেখা গেছে। মৃত্যু হয়েছে দুজনের মধ্যে একটি শিশু রয়েছে। শুক্রবার ক্রেতা সুরক্ষা কমিশনের পক্ষ থেকে বলা হয়, বিক্রয়কারী দোকানটি থেকে স্প্রেটি প্রায় 4,000 বোতল বিক্রি করে ফেলেছে। যে কয়েকজন এ রোগে আক্রান্ত হয়েছেন তাদের চারজনের মধ্যে একজনের বাড়িতেই এই সুগন্ধুচির বোতল পাওয়া গেছে। বাকি তিনজনের বাড়িতে পাওয়া সুগন্ধির বোতলও পরীক্ষা করা হচ্ছে। বুরখলজেরিয়া সিউজোমেলিয়াই নামে এই জীবাণু মূলত পাওয়া যায় দক্ষিণ এশিয়া উত্তর অস্ট্রেলিয়ায়। আমেরিকার স্থায়ী মানুষদের মধ্যে কখনোই রোগের সংক্রমণ দেখা যায়নি। প্রতি বছর আমেরিকায় যেসব মানুষ এই রোগে আক্রান্ত হন তাদের সকলেরই বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে। তবে 2021 সালে কয়েক মাসের মধ্যে স্থানীয় সংক্রমণ ধরা পড়েছে। সকলের ক্ষেত্রেই তাদের বাড়িতে স্প্রেটির সন্ধান পাওয়া গেছে। প্রশাসন জানিয়েছে খোলা বাজারে যাতে স্প্রে বিক্রি করতে না হয় তার সব্যবস্থা নেওয়া হয়েছে। সিপিএসিতে নাশকতা করতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগসাজশ, বললেন খালিদ মনসুর। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিএসি কমিটির প্রধান খালিদ মনসুর শনিবার বহু বিলিয়ন ডলারের প্রকল্পের বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA-তে সিপিএসি শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় সিপিএসি বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী SAPM মার্কিন যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের অর্থনৈতিক লাইফলাইনের বিরুদ্ধে ভারতের সাথে মিলিত হওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, উদীয়মান ভূকৌশলগত পরিস্থিতির দৃষ্টিকোণ থেকে একটি জিনিস পরিষ্কার, ভারত দ্বারা সমর্থিত মার্কিন যুক্তরাষ্ট্র সিপিএসির প্রতি শত্রুভাবাপন্ন, এটা সফল হতে দেবে না, সেখানে আমাদের অবস্থান নিতে হবে। সিপিএসির অংশ হিসেবে বর্তমানে $2,730 কোটি মূল্যের 71টি প্রকল্পের সঙ্গে চীনের বৈদেশিক উন্নয়ন অর্থায়নের সপ্তম বৃহত্তম প্রাপক হচ্ছে ইসলামাবাদ। অনেক পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক এবং মন্তব্যকারীরা সিপিএসিকে একটি অর্থনৈতিক ফাঁদ হিসেবে আখ্যায়িত করেছেন, যার ফলে ইতিমধ্যে জনসাধারণের ঋণের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং দেশীয় অর্থনীতিতে চীনা প্রভাবের মাত্রা বেড়েছে। প্রধানমন্ত্রী সহযোগী বলেন, যুক্তরাষ্ট্র ভারত চীনের বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI থেকে একটি বৈশ্বিক অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা এর বাইরে পাকিস্তানকে চালানোর চেষ্টা অব্যাহত রেখেছে, যার অধীনে চীনা সরকার প্রায় 70টি দেশে বিনিয়োগ করতে পেরেছে। তিনি বলেন, পাকিস্তান তার কোনো সুবিধা থেকে সরে যাবে এমন কোনো উপায় নেই, এটি অতীতে পশ্চিমা জোটে একাধিকবার আঙুল পুড়িয়েছে। তিনি আরও বলেন, এই অঞ্চলে চীনের কৌশলগত প্রভাবকে দুর্বল করার তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে। খালিদ মনসুর বলেন, পশ্চিমা শক্তিগুলো সিপিএসিকে চীনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখে, এই কারণে সিপিএসিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ উভয় সন্দেহভাজনভাবে দেখছে। তারা সিপিএসিকে চীনের রাজনৈতিক, কৌশলগত এবং ব্যবসায়িক প্রভাব বিস্তারের পদক্ষেপ হিসেবে দেখছে। তিনি বলেন, চীন সেই আশঙ্কা সামলাতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চল থেকে প্রত্যাহারের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিণতির ফল ভুগছে উল্লেখ করে তিনি বলেন, আমি আমেরিকান দূতাবাসের লোকদের সাথে খুব বিস্তারিত আলোচনা করেছি। আমি তাদের বলেছি সিপিএসি তাদের জন্য উপলব্ধ। তারা তাদের ইচ্ছাও ব্যক্ত করেছে যে তারা কোনো ধরনের সম্পৃক্ততা বিকাশ করতে চায় এবং দেখতে চায় কিভাবে এটি উভয় দেশের জন্য উপকারী হতে পারে। SAPM বলেন, ইসলামাবাদ আফগানিস্তানে সিপিএসি সম্প্রসারণ করতে চাইছে এবং তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান বহু বিলিয়ন ডলারের অর্থনৈতিক করিডোরে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। তিনি বলেছিলেন যে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে এবং ইরান সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে অর্থনৈতিক সংযোগ বিকাশে গভীর আগ্রহ রয়েছে। তিনি জানান, কিছু ইউরোপীয় দেশ আগ্রহ দেখাতে শুরু করেছে, তাদের দূতরা আসছেন। সিপিএসির কার্যকারিতা এবং এর অগ্রগতির সম্পর্কে তিনি বরাবর ভুয়া খবর এবং নেতিবাচক প্রচারণার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এর পরিধি অনুসারে সিপিএসির দ্বিতীয় পর্যায়টি প্রথম পর্যায়ের চেয়ে বড় মাত্রার একটি ক্রম হতে চলেছে। সুর নরম হল মিয়ানমার জান্তার, আসিয়ানে আস্থা। মিয়ানমারে শান্তি ফেরাতে অবশেষে দক্ষিণ পূর্ব এশীয় জোট আসিয়ানকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে জান্তা সরকার। আসন্ন আসিয়ান সম্মেলনে মিয়ানমার জান্তা প্রধানকে বাদ দেওয়া নিয়ে জোটের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয় দেশটির। অবশেষে সুর নরম করে জোটের সঙ্গে হওয়া 5 দফা চুক্তি বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল মিয়ানমার। রবিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জান্তা সরকার জানায়, গত এপ্রিলে আসিয়ান জোটের সঙ্গে হওয়া 5 দফা চুক্তি বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত মিয়ানমার। নেপিদ অন্যান্য দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের মূল বিষয়কে সমর্থন করে। এর আগে সংঘাতপ্রবণ মিয়ানমারে শান্তি ফেরাতে জান্তা সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এমন অভিযোগ তুলে আসিয়ান সম্মেলন থেকে বাদ দেওয়া হয় মিন অং হুইংকে। সম্মেলনে মিয়ানমারের অরাজনৈতিক দলের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করে সামরিক সরকার। তবে হঠাৎ করে সুর নরম করল মিয়ানমার। গত 1 ফেব্রুয়ারি অং সান সুচি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। প্রতিবাদে জান্তা বিরোধী আন্দোলন চালিয়ে আসছে দেশটির সাধারণ মানুষ। এতে নিরাপত্তা বাহিনীর হাতে 1,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের বৈঠকে প্রাধান্য পেল যেসব বিষয়।
রাশিয়ার সফর শেষে ইসরায়েলে ফিরেছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরিয়া পরিস্থিতি ও ইরানের পরমাণু ইস্যু সহ বিভিন্ন বিষয় নিয়ে বেনেটের আলোচনা হয়েছে। সফর শেষে ইসরায়েলে ফিরে বেনেট জানান, ইসরায়েলের নিরাপত্তার ইস্যুতে রাশিয়ার নজর রয়েছে। বেনেট জানান, ইসরায়েল নিয়মিত সিরিয়ায় হামলা চালায়, কিন্তু সিরিয়ায় বিপুল সংখ্যক রুশ সেনাদের উপস্থিতি রয়েছে। ইরান ও তার মিত্রদেশগুলো সিরিয়ায় ইসরায়েল সীমান্তের কাছে ঘাঁটি স্থাপন ঠেকাতে কিংবা হিজবুল্লার কাছে অস্ত্র পৌঁছে দেওয়া আটকাতে কাজ করে যাচ্ছে রুশ সেনারা। বেনেট জানান, এই নাজুক আর জটিল পরিস্থিতি সুন্দরভাবে সামাল দেওয়া গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় রাশিয়া বাধা দেবে না বলে একমত হয়েছে দুই নেতা। পুতিনের সঙ্গে ইরানের পরমাণু ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে বেনেট। পুতিনের সঙ্গে শুক্রবারে ওই বৈঠকে ফলপ্রসূ আর সুগভীর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বেনেট। বৈঠক শেষে পুতিন আর তার মধ্যে কথোপকথনকে অনুবাদ করে দেওয়ার জন্য ইসরায়েলের গৃহমন্ত্রী জেফ এলকিনকে ধন্যবাদ জানিয়েছেন বেনেট। পুতিনের সঙ্গে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকও দোভাষীর কাজ করেছিলেন এলকিন। আফগানিস্তান নিয়ে সুইডেন ও পাকিস্তানের সতর্কতা। আফগানিস্তানে শিগগিরই বিশৃঙ্খলা দেখা যাবে বলে সতর্ক রয়েছেন সুইডেন ও পাকিস্তানের দুই মন্ত্রী। এজন্য আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শনিবার সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী মন্ত্রী পার ওসন ফ্রিত রয়টার্সকে বলেন, দেশটি পতনের দ্বারপ্রান্তে এবং এই পতন আমাদের ধারণার চেয়েও দ্রুত ধেয়ে আসছে। আফগানিস্তানের অর্থনীতির দ্রুত পতন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দিতে পারে বলেও মনে করেন তিনি। ফ্রিত বলেন, সুইডেন তালেবানের হাত দিয়ে দেশটিতে টাকা পাঠাবে না, আফগান নাগরিক সমাজে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে সেখানে মানবিক সাহায্য কার্যক্রম বাড়াবে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী পরে রয়টার্সকে বলেন, তালেবানের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনই আফগানিস্তানের মানবিক বিপর্যয় ঠেকানোর একমাত্র উপায়। বিভিন্ন দেশ আফগানিস্তানে যে কয়েক বিলিয়ন ডলার আটকে রেখেছে তা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দুবাই রয়টার্সকে ফাওয়াদ চৌধুরী বলেন, আমরা কি আফগানিস্তানকে বিশৃঙ্খলায় ঠেলে দিতে যাচ্ছি নাকি দেশটিকে স্থিতিশীল বা তা করার চেষ্টা করতে যাচ্ছি? আফগানিস্তানের নতুন শাসকদেরকে স্বীকৃতি এবং নতুন মন্ত্রিসভার সদস্য সহ তালেবান সদস্যদের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র, চীন ও অন্যান্য বিশ্বশক্তির একটি ফ্রেমওয়ার্ক ঠিক করার এখনই সময়। এই কাঠামো এবং সরাসরি অর্থনৈতিক সহায়তাই দেশটির অস্থিতিশীলতা দূর করতে পারে, যোগ করেন তিনি। অন্যদিকে ফ্রিত বলেছেন, তালেবান এখন পর্যন্ত প্রমাণ দিতে পারেনি যে তারা তাদের 1996 থেকে 2001 সালের নিপীড়নমূলক নীতিগুলো থেকে বেরিয়ে এসেছে। শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ওয়াশিংটন। উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন কূটনীতিক বলেছেন, পরমাণু ইস্যুতে পিয়ংইয়ংয়ের সঙ্গে বৈঠকে বসতে রাজি ওয়াশিংটন। রবিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক বৈঠকে উত্তর কোরীয় বিষয়ক শীর্ষ মার্কিন কর্মকর্তা স্যাং কিম এমন কথা বলেন। সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমা বহনে সক্ষম সিরিজ ক্ষেপণাস্ত্র চালিয়েছে উত্তর কোরিয়া। এতে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে প্রতিবেশী দেশ জাপান দক্ষিণ কোরিয়ার পাশাপাশি উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতি নিয়ে রবিবার দক্ষিণ কোরিয়ার প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন উত্তর কোরীয় বিষয়ক মার্কিন কূটনীতিক স্যাং কিম। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা উত্তর কোরিয়াকে এই ধরনের উস্কানি অন্যান্য অস্থিতিশীল কার্যকলাপ বন্ধ করতে আহ্বান জানাচ্ছি। পরমাণু নিরস্ত্রকরণে 2018 এবং 2019 আলোচনা হয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, কিন্তু সবকটি আলোচনায় ভেস্তে গেছে। তবে বাইডেন প্রশাসন ক্ষমতায় এসে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছে দক্ষিণ কোরিয়াকে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।